আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই শিক্ষাশাক মিলেন আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো কীভাবে রুট রাইডারের সাথে ওভারগ্রোথ স্পেল দিয়ে অ্যাটাক দেওয়া যায়। বর্তমানে সবথেকে পাওয়ারফুল অ্যাটাক স্ট্র্যাটাজি হলো রুট রাইডার অ্যাটাক স্ট্র্যাটাজি। তবে রুট রাইডারের সাথে আজকে ওভারগ্রোথ স্পেল ইউজ করে অ্যাটাক দিয়ে দেখাবো। ভিডিও শুরু করার আগে যদি এই চ্যানেলটিকে আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে করে ফেলুন, তাহলে আর দেরি নয়, চলুন ভিডিও শুরু করে দিই। আগে চলুন কোন আর্মি ইউজ করব তা দেখে নেই। এটাকে আমরা 7টি রুট রাইডার, 13টি ভ্যালকেরি, 1টি অ্যাপ্রেন্টিস ওয়ার্ডেন এবং 2টি উইচ ইউজ করব। স্পেল হিসেবে 1টা রেস, 2টা হিলিং, 1টি ওভারগ্রোথ, 2টা ফ্রিজ এবং 1টি পয়জন অথবা ইনভিজিবল স্পেল ইউজ করতে পারেন। সিসিতে ইয়েতি অথবা ভ্যালকেরি নিতে পারেন, সাথে 1টি রেস এবং 1টি ফ্রিজ নিতে হবে। অবশ্যই সিজ মেশিন হিসেবে সিজ ব্যারাক ইউজ করবেন। এবার তবে চলুন এটা কীভাবে দিতে হবে তা দেখে নেই। প্রথমে রুট রাইডারের জন্য ফানেল করতে হবে, যাতে আপনার রুট রাইডার সবসময় বেসের ভেতরের ডিফেন্সগুলো ভাঙতে পারে। ফানেলের জন্য একদিকে আপনারা সিজ ব্যারাক ইউজ করবেন, আরেকদিকে 1টি রুট রাইডার, 2টি ভ্যালকেরি, 2টা উইচ সেরে ফানেল করবেন। তারপর মাঝখান দিয়ে আপনার সব ট্রুপস, যেমন সব রুট রাইডার, ভ্যালকেরি, অ্যাপ্রেন্টিস ওয়ার্ডেন, কিং, কুইন, ওয়ার্ডেন সব সেরে দিবেন। সব ছাড়ার পর পরই বেসের বিপরীত পাশে ওভারগ্রোথ স্পেল ছেড়ে দিবেন, যেদিকে বেশি ডিফেন্স আছে, বিশেষ করে ইগল অথবা মনোলিথ, যাতে ইগল শট আপনার ট্রুপসের উপর না পড়ে বা আপনার ট্রুপসকে ড্যামেজ দিতে না পারে। এবার একটা রেজ স্পেল দিয়ে চেষ্টা করবেন আপনার ওয়ার্ডেন অ্যাবিলিটি আর্লি দিয়ে দিতে, তারপর সময় করে রেজ এবং হিলিং স্পেল ইউজ করবেন। তবে ফ্রিজ স্পেল 1-2টা অবশ্যই হাতে রেখে দিতে হবে, যাতে ওভারগ্রোথ স্পেলের ইফেক্ট শেষ হয়ে গেলে তখন ওই ডিফেন্সগুলোকে ভাঙতে ফ্রিজ স্পেল ইউজ করতে পারেন। আপনার রয়্যাল চ্যাম্পিয়ন যেদিকে বেশি ট্রুপস থাকবে ওই দিকে অথবা যেদিকে কম ডিফেন্স থাকবে ওই দিকে ছাড়তে পারেন। আশা করি এইগুলো ফলো করলে আপনারা যে কোনো বেস থেকে ইজিলি 3-স্টার নিতে পারবেন। এই অ্যাটাকের বিশেষত্ব হলো আপনার জীবনেও টাইমের ইস্যু হবে না, 1-1.5 মিনিট হাতে থাকতেই আপনি যে কোনো বেস ক্লিয়ার দিতে পারবেন। চলুন আপনাদের একটা অ্যাটাক দেখিয়ে দিই। আমাদের সামনে বেশ চলে এসেছে, টাউন হল 16 মোটামুটি ম্যাক্স। তো এইখানে আমার প্ল্যান হলো টাউন হলে উল্টো সাইড দিয়ে অ্যাটাক দিব, টাউন হলটাকে ওভারগ্রোথ স্পেল দিয়ে আটকে দিব। তো প্রথমে এক কোনায় সিজ ব্যারাকটা ছাড়বো ফানেলের জন্য, এবং আরেক কোনায় 1টি রোড ট্রাইডার, 2টা উইচ, 2টা ব্যালকারি, আর মাঝখান দিয়ে আমার সব রোড ট্রাইডার, ব্যালকারি, আমার সব হিরো, অ্যাপ্রেন্টিস ওয়ার্ডেন সব ছেড়ে দিব। রেফ্রিজ স্পেল সারি, এখানে একটি ওভারগ্রোথ স্পেল সারি, রয়্যাল চ্যাম্পিয়ন একটা পয়জন সারি দেই, আমার রয়্যাল চ্যাম্পিয়ন আমি এদিকে রিগো সিট কেন মোটাবার ছেড়ে দিই, আর একটা হিলিং স্পেল ছেড়ে দিই, 1টি রেস, ওয়ার্ডেনটা আমার অন্যদিকে চলে গেছে, খুবই খারাপ ব্যাপার। এখানে একটি ফ্রেস, 1টি রেস, আরেকটা ফ্রিজ, ওয়ার্ডেন অ্যাবিলিটি বেস আশা করি ক্লিয়ার হয়ে গেছে, সবগুলো অ্যাবিলিটি দিয়ে দিই। যে কোনো বেস ক্লিয়ার হবে আপনারা যদি সঠিকভাবে এই অ্যাটাক দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিও শেষ করার আগে যদি গেমের ভিতর কোনো পারচেস করেন লাইক গোল্ড পাস, তাহলে নিশ্চিন্তে সিওসি পার্সেস সব বিডি থেকে নিতে পারেন। খুবই ট্রাস্টেড একটি সাইট এবং অল্প সময়ের ভেতরেই পার্সেস কমপ্লিট করে দেয়। আইডি লগ ইন না করেও সুপারসেল আইডির মাধ্যমে গোল্ড পাস নেওয়া যায়। অন্যান্য পার্সেসের ক্ষেত্রে আইডি রিমুভ ভিডিও পাবেন সাথে সাথেই। মাঝে মাঝে ফ্রি গোল্ড পাস গিভওয়ে চলে, তাই পেজটিতে এখনই ফলো দিয়ে রাখুন।